আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ঘরের বিষয়ে পড়াশোনা করছো। রংপুর সরকারি সিটি কলেজ রংপুর এর অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমি সাইদা খানম, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজ আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়, টিস্যু ও টিস্যুতন্ত্র। কি দেখতে পাচ্ছ তোমরা? বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, শাখা প্রশাখা ছড়িয়ে দিচ্ছে, ফুল ফল হচ্ছে, আর এসব আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। ভিতরে কি হচ্ছে তোমরা সবাই বলবে, কোষ বিভাজন। হ্যাঁ, কোষ বিভাজন, কিন্তু উদ্ভিদ দেহের সর্বত্রই হয় না, ঠিক নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট নিয়ম মেনেই এই কোষ বিভাজন হয়। তাহলে আমরা এটি জানার জন্য আজ আলোচনা করব। এই আলোচনা শেষে তোমরা টিস্যুর সংজ্ঞা বলতে পারবে, বিভিন্ন প্রকার টিস্যুর নাম বলতে পারবে, ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ করতে পারবে। আসো আমরা টিস্যু সম্বন্ধে জেনে নিই। প্রথমে আসো টিস্যুর সংজ্ঞায়। সংজ্ঞায় আছে একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি শর্ত আছে। সেই চারটি শর্ত কি কি? একই উৎস হতে সৃষ্টি হতে হবে, একই ধরনের কাজ সম্পন্ন করতে হবে, সমধর্মী অর্থাৎ এর গঠন আচার আচরণ দৈহিক কার্যাবলী সমস্ত এক রকম, একে বলছে সমধর্মী। আর একটা শর্ত আছে, সেটি হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে প্রত্যেকটি কোষের মধ্যে সংযুক্তি থাকতে হবে। এই কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা। এবারে আসি আমরা, টিস্যু কত প্রকার? টিস্যু এখানে প্রকারভেদ যে করা হয়েছে সেটা কিন্তু ওই কোষগুলোর বিভাজন হয় কি হয় না এর উপর ভিত্তি করে। তাহলে কোষ বিভাজন হলে তাকে বলছে ভাজক টিস্যু, কোষ বিভাজিত না হলে তখন তাকে বলছে কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বা মেরিস্টেম, স্থায়ী টিস্যু বা পারমানেন্ট টিস্যু এখানে বলছে। আসো আমরা ভাজক টিস্যু সম্বন্ধে জেনে নিই। ভাজক টিস্যুর এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে কোষগুলো একটু খেয়াল করো, কোনোটি বিভাজনে প্রস্তুতি নিচ্ছে, কোনোটি বিভাজনরত অবস্থায় আছে, বিভিন্ন পর্যায়ে আছে। এবার আসো আমরা জেনে নিই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্বন্ধে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ভাজক টিস্যু। প্রথমে আসি, কোষগুলো জীবিত অপেক্ষাকৃত ছোট এবং সমবেশীয়। জীবিত হতে হবে অপেক্ষাকৃত, অর্থাৎ এখানে যে স্থায়ী টিস্যুগুলো আছে সে অপেক্ষা ছোট এবং প্রত্যেকটি কোষ সমব্যাসের। কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, এটি আমরা আগেই জেনেছি। কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার। এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে এখানে কিন্তু গোলাকার নেই। তোমরা গোলাকার কোষ যখন পাশাপাশি আঁকতে যাবে তখন দেখবে যে আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা কিন্তু এসে যায়। যা হোক, এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত আর কোষ প্রাচীরটা পাতলা হবে। নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের, অর্থাৎ টিস্যু স্থায়ী টিস্যু অপেক্ষা বড় এবং সাইটোপ্লাজমটা ঘন হবে। সাধারণত কোষ গহ্বর থাকে না। আমরা জানি যে উদ্ভিদ কোষে বড় একটি কোষ গহ্বর থাকে, এই কোষ গহ্বরটা থাকবে না, আর যদি থাকে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকতে পারে। কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না।
কোষগুলোর বিপাকীয় হার বেশি, যেমন শ্বসনের হার এখানে অনেক বেশি। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু, বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এখানে প্লাস্টিড বলতে অবস্থান ভেদে প্লাস্টিডগুলো, যেমন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো থাকে। এগুলো প্রো অর্থাৎ আদি অবস্থায় থাকে। ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য ও ব্যাসে বৃদ্ধি প্রাপ্ত হয়, স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়, ক্ষত স্থান পূরণ হয়। এবার আসো ভাজক টিস্যুর শ্রেণী বিভাগে। ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ বিভিন্ন ভাবে করা হয়েছে, আমরা এখানে চারটি ভাবে দেখতে পারবো। উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। প্রথমেই আসি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু। এটি পড়ার আগে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটি দেখে নিই। চিত্রটি হচ্ছে কাণ্ডের শীর্ষদেশের লম্বচ্ছেদের চিত্র। এর পার্শ্বদেশ দিয়ে পত্রবৃন্তগুলো দেখতে পাচ্ছি। এই পত্রবৃন্ত আমরা জানি যে কাণ্ডের যে অংশ থেকে মুকুল সৃষ্টি হয়, যেটি কিনা পরবর্তীতে পত্র, শাখা প্রশাখা, ফুল, ফল সৃষ্টি করে। এই অঞ্চলটাকে বলছে কি পর্ব। দুই পর্বের মাঝখানের অংশটিকে বলছে পর্ব মধ্য। তো আবার আসো এখানে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। একটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলছে? উদ্ভিদ দেহের মূল এবং কাণ্ডের শীর্ষদেশে ক্ষুদ্র একটি অঞ্চলে যে ভাজক টিস্যু থাকে তাকে বলছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু। এটি মূলত ভ্রূণ থেকে সৃষ্টি হয়, এটি পরবর্তী ভাজক টিস্যু সৃষ্টি করে। এরপরে আসি আমরা প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কোনগুলো? যেগুলো প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়ে উৎপত্তি লাভ করে করে এবং ভ্রূণ অবস্থাতেই এর উৎপত্তি হয় তাকে বলছি কি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে আমরা কি পেলাম? ভ্রূণ অবস্থাতেই প্রথম প্রারম্ভিক ভাজক টিস্যু উৎপন্ন হচ্ছে। এই ভাজক টিস্যু থেকে ভ্রূণ অবস্থাতেই প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই অবস্থায় চলতে থাকে। প্রাইমারি ভাজক টিস্যু মূলত কাজ হচ্ছে স্থায়ী টিস্যু সৃষ্টি করা। এটি উদ্ভিদের মূলত শীর্ষে থাকে, পর্বের স্থানে থাকে, পত্রবৃন্তের নিচে থাকে। এরপরে আসছি আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু খুব সহজ এবং মজার। এটি হচ্ছে আমরা জানি যে স্থায়ী টিস্যু বিভাজিত হয় না, অর্থাৎ বিভাজন ক্ষমতা নেই স্থায়ী টিস্যুর। কিন্তু এই উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি হওয়ার জন্য প্রয়োজন দেখা দেয়, আরও নতুন নতুন কোষ সৃষ্টির প্রয়োজন যখন দেখা দেয় তখন কিনা স্থায়ী টিস্যু কিছু স্থানে স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা পুনরুদ্ধার করে। এই যে পুনরুদ্ধার করলো, তাহলে এই ভাজক টিস্যু তাকে বলছি আমরা ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুটার উৎপত্তি কোথা থেকে? তাহলে এটা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে। যখন কিনা স্থায়ী টিস্যু থেকে কোনো ভাজক টিস্যু সৃষ্টি হয় তখন তাকে বলছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। এই কাণ্ডের লম্বচ্ছেদের যে পার্শ্বদেশে এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে আসি আমরা অবস্থান অনুসারে ভাজক টিস্যু। এটি কত প্রকার? তিন প্রকার: শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু ও পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু খুব সহজ। এটি উদ্ভিদের যে মূল কাণ্ড আছে তার শীর্ষদেশে যে ভাজক টিস্যু থাকে তাকে বলছে শীর্ষস্থ ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু মূল কাণ্ডের শীর্ষদেশে, শাখা প্রশাখা শীর্ষদেশে, কোনো কত ফল পাতা এগুলো শীর্ষদেশেও এই ভাজক টিস্যুর অবস্থান করতে পারে। এরপরে আসি নিবেশিত ভাজক টিস্যু।
এই নির্বেশিত ভাজক টিস্যু দুই স্থায়ী টিস্যুর মধ্যখানে যে অবস্থান করে তাকে বলছে কি নির্বেশিত ভাজক টিস্যু। এটির অবস্থান হচ্ছে পর্বের নিচে বা পর্ব মধ্যের নিচে, এর অবস্থান পত্রবৃন্তের গোড়ায় এই নির্বেশিত ভাজক টিস্যুর অবস্থান। এরপরে আসো পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু কাকে বলছে? পার্শ্বীয় ভাজক টিস্যু মূল কাণ্ডের পার্শ্ব দেশ দিয়ে যে ভাজক টিস্যু তাকে বলছে কি পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে এই পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কিন্তু কর্ক ক্যাম্বিয়াম, তারপরে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। আসো আমরা জেনে নিই কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কি। এখানে চিত্র কয়ে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ রেখাচিত্র দেখতে পাচ্ছ। এখানে এপিডার্মিস বাহিরের আবরণটাকে বলছে, আর ভিতরের দিকে ভাস্কুলার বান্ডেল গুলো তোমরা দেখতে পাচ্ছ। উদ্ভিদ যখন প্রস্থে বড় হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ মোটা হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন কিনা এর স্থায়ী ভিতরে যে স্থায়ী কোষগুলো আছে, এই স্থায়ী কোষগুলো নির্দিষ্ট স্থানে কোষ বিভাজন ক্ষমতা পুনরুদ্ধার করে। তো আমরা দেখি যে এপিডার্মিসের নিচে একটি স্থানে, নির্দিষ্ট একটি স্থানে স্থায়ী কোষগুলো বিভাজন ক্ষমতা পুনরুদ্ধার করে, এবং তখনই এর নাম হয়ে যায় কি কর্ক ক্যাম্বিয়াম। এটি নতুন নতুন ত্বক তৈরি করে, আরও নতুন নতুন কোষ তৈরি করে। তাহলে এরপরে আসি কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাস্কুলার বান্ডেল, এর ভাস্কুলার বান্ডেল প্রত্যেকটি ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী একটি অঞ্চলে ভাজক টিস্যু থাকে। এটা প্রাইমারি ভাজক টিস্যু যাকে বলছে ক্যাম্বিয়াম। এটাকে কিন্তু আর একটি নাম আছে, এটার নাম হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থাকলো দুই ভাস্কুলার বান্ডেলের মাঝখানের যে অংশটুকু তাকে বলছে কি রজ্জা রশ্মি। তাহলে দুই ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের ক্যাম্বিয়াম বরাবর মজ্জা রশ্মির যে স্থায়ী টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো বিভাজন ক্ষমতা পুনরুদ্ধার করে, এবং পুনরুদ্ধার করলো যখন, তখন এর নাম হয়ে যাচ্ছে কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এবং ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ও ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম মিলে আরেকটি বলয়ের সৃষ্টি হচ্ছে। তো তোমরা এখানে আরেকটি বিষয়ে তোমাদের স্পষ্ট করে দিই। এখানে চিত্র ক্ষয় তোমরা দুটো জার যদি চিন্তা করো, দুটো জার একটির ভিতরে আরেকটি, এবং এটির লম্বচ্ছেদ নাও, তাহলে কি দেখা যাবে যে ভিতরের যে জারটির পার্শ্ব দেশ দিয়ে দাগটি দেখা যাবে, কিন্তু আসলে এটি গোল আকৃতিতে ভিতরের দিকে অবস্থান করে, যেটি তোমরা কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামের বেলায় দেখেছ। এখানে দেখো চিত্র গয়ে যে পার্শ্ব দেশে যে পার্শ্বীয় ভাজক টিস্যু, এই পার্শ্বীয় ভাজক টিস্যুটা এখানে একটি করে মোট দুটি দেওয়া আছে, অর্থাৎ এটি উদাহরণ হিসাবে দেয়া হয়েছে। এরপরে আসি আমরা কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু। এটি তিন প্রকার, মাস, প্লেট এবং রিব। মাস ভাজক টিস্যু কোনটি? মাস ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো সব তলে বিভাজিত হতে পারে তাকে বলছে কি মাস ভাজক টিস্যু। তাহলে এই টিস্যুর কোষগুলো সব তলেই বিভাজিত হতে পারে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো তলে বিভাজিত হতে পারে। এরপরে আসি আমরা, আচ্ছা মাস ভাজক টিস্যু মূলত এই যে দেখো কর্টেক্স, উদ্ভিদের যে প্রস্থচ্ছেদে আমরা দেখি কর্টেক্স, তারপরে মজ্জা, এগুলো কিন্তু মূলত মাস ভাজক টিস্যু ফলেই হয়েছে। এরপরে আসি আমরা প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু কোনটি? এটি যে কোনো দুটো তলে এটি বিভাজিত হতে পারবে, তখন তাকে বলছে কি প্লেট ভাজক টিস্যু। এটি বিভাজনের ফলে
কিন্তু মাছ ভাজক টিস্যুতে যেমন একটা পুঞ্জের সৃষ্টি হয়, প্লেট ভাজক টিস্যুতে কিন্তু এরকম পুঞ্জ সৃষ্টি হয় না, এটি আয়তনে আয়তনে বাড়ে। যেমন আমরা দেখি পাতা, পাতায় কিন্তু প্লেট ভাজক টিস্যুর অবস্থান, অবস্থানের ফলে পাতাটা চ্যাপ্টা হয়। এ দেখো, তারপরে আসছে কি রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যুর কোনটি? এটি যে কোনো একটি তলে, এই একটি তলে বিভাজিত হতে পারবে, তখন তাকে বলছে কি রিব ভাজক টিস্যু। এই বিভাজনের ফলে কি সৃষ্টি হয়, কোষগুলো যেন ঠিক মানুষের বুকরে বুকের যে পাঁজর আছে এই পাঁজরগুলোর মতোই যেন কোষগুলোর অবস্থান দেখা যায়, এই জন্য এটাকে বলছে রিব ভাজক টিস্যু। এটি মজ্জারশ্মিতে আমরা এ ধরনের ভাজক টিস্যু দেখতে পাই। এবারে আসো কাজ অনুসারে ভাজক টিস্যু। কাজ অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? তিন প্রকার, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। যে ভাজক টিস্যুর কাজ হলো মূল এবং কাণ্ডের ত্বক সৃষ্টি করা, তাকেই বলছে প্রোটোডার্ম। তো মূল এবং কাণ্ডের ত্বক সৃষ্টি করার কাজ হলো প্রোটোডার্মের। এরপরে আসছে কি প্রোক্যাম্বিয়াম। যে ভাজক টিস্যুর কাজ হচ্ছে ভাস্কুলার বান্ডিল সৃষ্টি করা, তাকেই বলছে প্রোক্যাম্বিয়াম। এখন এই ত্বক এবং ভাস্কুলার বান্ডিলগুলো বাদ দিয়ে উদ্ভিদের ভিতরে যে সকল অঞ্চল থাকে, যেমন হাইপোডার্মিস থাকতে পারে, কর্টেক্স কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, তারপরে মজ্জা, মজ্জারশ্মি, এসব অঞ্চল ভিটি কলার অন্তর্গত, একে গ্রাউন্ড টিস্যু বলছে। তো গ্রাউন্ড টিস্যু যে গ্রাউন্ড টিস্যু যে সকল ভাজক টিস্যু সৃষ্টি করে তাকে বলছে কি গ্রাউন্ড মেরিস্টেম। এবারে আসো স্থায়ী টিস্যু শ্রেণীর বিভাগ সম্বন্ধে জেনে নিই। স্থায়ী টিস্যু তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু ও ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু কাকে বলছে? যে টিস্যুর কোষগুলো দেখতে এক রকম তাকে বলছে কি সরল টিস্যু। জটিল টিস্যু কাকে বলছে? যে টিস্যুর কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন রকম তাকে বলছে কি জটিল টিস্যু। ক্ষরণকারী টিস্যু কাকে বলছে? যে টিস্যুর কোষগুলো ক্ষরণ করে, অর্থাৎ কিছু ক্ষরণ করে, যেমন রেজিন, গদ, আঠা, এগুলো ক্ষরণ করে, তাকে বলছে কি ক্ষরণকারী টিস্যু। তাহলে সরল টিস্যু সম্বন্ধে জেনে নিই। সরল টিস্যু কাকে বলছে? যে টিস্যুর কোষগুলো একরকম দেখতে। এটি তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা কাকে বলছে? আমরা তোমরা যখন বই পড়ো তখন দেখো অনেক জায়গায় কিন্তু এই তিনটি তিনটি হচ্ছে গিয়ে টিস্যুর কথা বলা আছে। তো প্যারেনকাইমা কাকে বলছে? যে টিস্যুর কোষগুলোর প্রাচীর, কোষ প্রাচীর পাতলা তাকে বলছে কি প্যারেনকাইমা। আবার কোলেন আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এই প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কিন্তু জীবিত। আবার পরবর্তীতে দেখি কোলেনকাইমা কাকে বলে? যে টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর অসমভাবে পুরু, অর্থাৎ কোথাও পাতলা কোথাও মোটা, তাকে বলছে কি কোলেনকাইমা। এটিও কিন্তু জীবিত কোষ, এটি সুর কোষগুলো জীবিত। এরপরে আসি স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমা কাকে বলছে? যে টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর সমভাবে পুরু, পুরু আবার সমানভাবে পুরু, তাকে বলছে কি স্ক্লেনকাইমা। এই কলার কোষগুলো কিন্তু মৃত। তাহলে প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা জীবিত এবং স্ক্লেনকাইমা মৃত কোষ। এরপরে আসি আমরা জটিল টিস্যু। জটিল টিস্যু দেখতে কেমন? এটি দেখতে একরকম নয় এই টিস্যুর কোষগুলো। তাহলে এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম তোমরা জানো যে মূল থেকে আহরিত যে পানি, খনিজ লবণ, এগুলো জাইলেম দ্বারা বাহিত হয়ে উদ্ভিদের বিভিন্ন স্থানে পৌঁছায়। আর ফ্লোয়েম হচ্ছে সেই টিস্যু যে যার মাধ্যমে উদ্ভিদের পাতায় যে খাদ্য তৈরি হয় সেটি উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায়। তাহলে
এই জাইলেম কিন্তু দুই ধরনের টিস্যু নিয়ে গঠিত, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আবার ফ্লোয়েমও দুই ধরনের টিস্যু নিয়ে গঠিত, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই দুই টিস্যুতে কিন্তু কোলেনকাইমা নেই। এরপরে আসি ক্ষরণকারী টিস্যুতে। ক্ষরণকারী টিস্যু দুই প্রকার, একটি হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটি হচ্ছে গ্রন্থি টিস্যু। এই টিস্যুগুলো তরুক্ষীর টিস্যু উদ্ভিদ দেহের কোষগুলো জালের মতো বা লম্বাকৃতির যে কোষগুলো অবস্থান করে, এই তরুক্ষীর টিস্যু এগুলো বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত করে। আবার গ্রন্থি টিস্যু কি কোষ মিলে যে কোষপুঞ্জ তৈরি করে, তখন তাকে বলছে কি এই গ্রন্থি টিস্যু, এটিও ক্ষরণকারী টিস্যু। তাহলে বাড়ির কাজ থাকলো তোমাদের, বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর নাম লিখবে, অবস্থান লিখবে, কাজ লিখে একটা চার্ট তৈরি করবে। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সচেতন হও, স্বাস্থ্যবিধি মেনে চলো, অন্যকে সচেতন হতে সাহায্য করো। ধন্যবাদ।